পরশু নির্বাচন নিয়ে news24.com এর প্রতিদিনের আয়োজন ভোটের দাবাময় স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা বিষয় ঠিক করেছি ইভিএম পদ্ধতি নিয়ে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে খুঁটিনাটি তুলে ধরব। সঙ্গে আছেন মাহমুদুল হাসান, আমার সঙ্গে আছেন আমি পার্থ। মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা। আপনি জানেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে বেশ কয়েকটি, অর্থাৎ এই প্রথমবার কোনো নির্বাচনে ইভিএম পদ্ধতিটা পুরোপুরি ইভিএমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, সেই বিষয়টা কীভাবে দেখছেন? আসলে ইভিএম নিয়ে বিতর্ক প্রতি নির্বাচনের আগেই সৃষ্টি হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। ইভিএম নিয়ে বিশেষ করে বিরোধী দল হিসেবে আমরা যাদেরকে চিনি, বিএনপি এবং বিএনপি মনোনীত প্রার্থী যারা রয়েছেন, তারা বরাবরই ইভিএমের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন, সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে করেন তারা। যে কারণে এবারও এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে তাদের মধ্যে যথেষ্ট আপত্তি রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইভিএম নিয়ে তাদের তেমনটা মাথা ব্যথা নেই, তারা পুরো বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছে। আর নির্বাচন কমিশনও ইভিএমের বিষয়ে বরাবরই অন্যান্য নির্বাচনে যে অবস্থানটা থাকে নির্বাচন কমিশনের, এবারও তেমনটি দেখা যাচ্ছে। যে কারণে ইভিএমের নিয়ে যে বিতর্ক সেটা বরাবর এবারও রয়েছে। এবং আচ্ছা, এর মধ্যে যেটি হচ্ছে যে আসলে কি সারা জীবনই কি সেই ইভিএম পদ্ধতিতে আসলে ঝুলে থাকবে, নাকি আমরা একটা সমাধানের পথে যেতে পারবো বা নির্বাচন কমিশন সবাইকে আশ্বস্ত করতে পারবে যে না, এই নির্বাচনের যেমনটি হবে আগামী নির্বাচনে আর একটু বড় পরিসরে করা যেতে পারে, আগামী জাতীয় নির্বাচন রয়েছে, সেই জাতীয় নির্বাচনগুলোতেও আমরা ইভিএমের পুরোপুরি ইভিএমে যেতে পারি? কারণ এখন পৃথিবী, বিশ্বটাই এখন ডিজিটালের পথে আগাচ্ছে, আমাদের বাংলাদেশও অনেকটাই এগিয়েছে, তো সেক্ষেত্রে আমরা সেই জায়গায় যেতে পারবো কি না, নাকি এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই আমাদের চলতে হবে? আসলে ইভিএমের বিষয়ে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা উচিত নির্বাচন কমিশনে। প্রথম দিকে তারা বলে আসছিলেন যে এটা প্রথম দিকে পরীক্ষামূলক থাকবে, পরবর্তীতে পুরো নির্বাচনে ব্যবহার করা যায় কি না সেটা তারা বিবেচনা করবেন। কিন্তু আমরা গত 5-6 বছর ধরে দেখছি সেটি পরীক্ষামূলক অবস্থানেই রয়েছে। প্রত্যেক নির্বাচনে হয়তো অল্প কিছু সংখ্যক কেন্দ্রে ইভিএমের ব্যবহার থাকে। তো এটার ব্যবহারটা কি পরীক্ষামূলক পর্যন্তই থাকবে নাকি পুরো নির্বাচনে সেটি ব্যবহার করা হবে, সেটি আসলে সিদ্ধান্ত হচ্ছে নির্বাচন কমিশনে, এবং তাদের একটা সুনির্দিষ্ট সমাধানে আসা উচিত যে আসলে তারা ইভিএমটাকে আরও বেশিভাবে ব্যবহার করবেন নাকি বন্ধ করে দিবেন, এবং সেটা সব ধরনের সব শ্রেণীর মানুষের এবং সব মহলের মানুষের সাথে মতামতের ভিত্তিতেই সেটা করা উচিত। একটু প্রশ্ন থেকে যায়, ভোটার এবং বিরোধী দল বিএনপি বলি, জাতীয় পার্টি বলি, সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে যে এই ইভিএমের কোনো মনিটরিং সিস্টেম, মনিটরটা নেই, যার কারণে ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে কি না সেই বিষয়টি নিশ্চিত করতে পারছে না, নিশ্চিত হতেও পারছেন না। সেটি যদি নিশ্চিত করা যায়, ইভিএমটাকে সেটি যদি সংযুক্ত করা যায়, তাহলে কি সেই ভোটারদের কাছে আরও একটু গ্রহণযোগ্যতা বাড়বে কি না এই ইভিএম পদ্ধতি, যেহেতু এই ইভিএমের আলাদা একটি চিপের মাধ্যমে হয়, যেহেতু এখানে ইন্টারনেট কানেকশনের কোনো সুযোগ নেই, সেই কারণে এটি বারবারই নির্বাচন কমিশন তরফ থেকে বলা হচ্ছে যে এটি একবারে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে নির্বাচন ভোট গ্রহণ করা সম্ভব ইভিএমের মাধ্যমে, এখানে কোনো কারচুপির সুযোগ নেই। সেই জায়গাটা তো যদি নিশ্চিত করা যায়, মনিটরটা যদি দেখানো যেতে পারে, তাহলে কতটুকু গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন? আসলে এই ইভিএমের নিয়ে ভোট কারচুপি করার একটা সুযোগ রয়েছে, এরকম একটা দাবি বরাবরই বিএনপি এবং অনেক বিরোধী দলের পক্ষ থেকে রয়েছে। এটি আসলে পরিষ্কার করাটা কঠিন, কারণ হচ্ছে যে ভোট কারচুপির যে সন্দেহটা সেটা বিরোধী দলের থাকবে, এবং সেটি সমাধানের জন্য যতটা স্পষ্ট করা যায় বিএনপির পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে ইভিএমে ভোট কারচুপির যে পয়েন্টগুলো বলা হচ্ছে সেটি যদি সমাধান করা যায় বা বিষয়টি যদি স্পষ্ট করা যায় যে কীভাবে ইভিএমের ভোট গ্রহণ হচ্ছে সেটি যদি সবার নজরে থাকে, তাহলে হয়তো একটা ভালো পথ বের হয়ে আসতে পারে। কিন্তু এখানে যেহেতু একটা সন্দেহের বিষয় দাঁড়িয়ে গেছে, এবং এই সন্দেহ থেকে বিরোধী দলকে বা বিএনপিকে বের করে আনাটা খুব কঠিন একটা বিষয়, কাজে এটি একটু জনমতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসা উচিত বলে মনে হয়। আচ্ছা, এর আগে সিলেটেও কিন্তু একই ঘটনা ঘটেছে, ইভিএমের মাধ্যমে নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। সেক্ষেত্রে সেই সময়টাতে কিন্তু তাদের কিন্তু আগে অভিযোগ ছিল, তারা নির্বাচন থেকে তারা সরে দাঁড়ালো, তার পরবর্তীতে যখন ফলাফল দেখা গেল যে তারাই জয়ী হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেক্ষেত্রে সেটাকে সেই ফলাফলটাকে মেনে নিল। নির্বাচনের আসলে বিরোধিতা করার জন্যই কি আসলে বিএনপি এই ধরনের একটি অভিযোগ বারবার অভিযোগ করে আসে, এরকম কোনো কিছু? এটা একটা হতে পারে, কারণ হচ্ছে যে যখন বিরোধী দলে কেউ থাকে এবং তারা যখন নির্বাচনে যায়, তখন ভোট কারচুপির একটা সন্দেহ সবসময় থাকে, এবং ভোট কারচুপি কত উপায়ে হতে পারে, কেন্দ্র দখল
বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন থেকে শুরু করে সব ধরনের অনিয়মগুলো কিন্তু বিরোধী দল তুলে ধরার চেষ্টা করে, যে কারণে এখানে ইভিএমও একটা পয়েন্ট বলে মনে করি বিএনপির। কাজেই ইভিএমের বিষয়টি তারা ভোট কারচুপি বা যে কোনো ধরনের দুর্নীতি নির্বাচনকে কেন্দ্র করে সেটিকে কেন্দ্র করে ইভিএমকে সামনে আনবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। কাজেই এখানে কেউ যদি বিএনপি প্রার্থীও যদি ইভিএমের মাধ্যমে জয়ী হয় হয়তো তখন তারা চুপ থাকবে, আর যদি জয়ী না হয় সেক্ষেত্রে ইভিএমের কারণে ভোট কারচুপি হওয়ার সুযোগ রয়েছে, এটা তারা তুলবে। এটা একটা আসলে রাজনৈতিক একটা কৌশলও বলা যেতে পারে, আবার কৌশলের হাতিয়ার হিসেবে ইভিএমটা ব্যবহার হতে পারে, এটাও স্বাভাবিক একটা বিষয়। প্রমোদ, একেবারে সময় শেষ, দর্শক আপনাদেরকে বলে রাখছি প্রতিদিনের মতো আমাদের এই আয়োজন থাকবে, আমাদের আয়োজন দেখতে চোখ রাখুন news24.com, এবং সেই সঙ্গে ফেসবুকে আপনারা লগ ইন করতে পারেন, ফেসবুক পেজ news24.com এই ঠিকানায়। একটু জানিয়ে রাখছি যে দর্শক, এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে ইভিএম ব্যবহৃত হচ্ছে, এবং আগামীতে যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে এই ভোট গ্রহণ হতে পারে সেই প্রত্যাশা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।